অক্ষয় কুমার সেন প্রণীত শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি তৃতীয় খণ্ড রামের দীক্ষা ও সুরেন্দ্র মিত্রের আগমন জয় প্রভু রামকৃষ্ণ অখিলের স্বামী জয় জয় গুরু মাতা জগত জননী জয় জয় দোহাকার যত ভক্ত গণ সবার চরণ রেণু য়ধম এখানে ভবনে রাম শ্রী মনোমোহন চিরপ্রভু শ্রী রে করি দর্শন এত দূর মুগ্ধ মন চিন্তে নিরন্তর কবে হবে রবিবার পাবই অবসর দক্ষিণ শহরে যাব প্রভু দর্শনে সাক্ষাৎ ত্রিতাপ তাপহর পতিত পাবনে এত শশব ব্যস্ত কেন বুঝেছ কি সঙ্গ লক্ষণ একবার দর্শনে মন প্রাণ মজে অপরূপ শ্রী প্রভুর চরণ পঙ্কজে বুঝে নাহি মজে মজে কিসে বলা দায় যে মজে সে মজে মাত্র দর্শনই আশায় রবিবার এলে পরে পেলে অবসর দুভাইয়ে করিল যাত্রা দক্ষিণ ও শহর সমাদর করি প্রভু ভাই দুই জনে বসাইতে যান খাটে নিজের ইয়াসনে আসনে একদিন দর্শনে এত ভক্তি উঠে নিচাসনে বসিলেন না বসিয়া খাটে বলিলেন রামচন্দ্র কোথায় কথায় ঈশ্বর যদি থাকেন কোথায় থাকে ভাব চিতে গাঢ় তর কিছুতে দেশে নহে আছেন ঈশ্বর রসায়ন বিদ্যাবিত তর্কিতে আগুন বিশেষও বুঝেন জড়ো গুণ নানা কথা শুনি প্রভু করিলাই উত্তর আছে কি কহ কথা প্রত্যক্ষ ঈশ্বর যদ্যপিহ নাহি পাও তাহারে দেখিতে নাই তিনি বল তুমি কোন যুক্তি মতে নক্ষত্র না হয় দৃষ্ট দিনের ও বেলায় আকাশে নক্ষত্র নাই কহা মহাদায় নবনীতই আছে কত দুধের ভিতরে জানে যদি কথা নাহি ঢুকে সিরে দুধ অবশ্য দেখিতে পাবে মাখম বিষে ঘেরাই অঙ্গ গোটা সর্পের দংশনে এক পলে উড়ে যেন মন্তরের গুণে তেমনি প্রভুর বাক্য মন্ত্র মহৌষধি উড়াই রামের চির নাস্তিকতা ব্যাধি জানি না কি গুণ খেলে প্রভুর কথায় উজানে ছিল রাম পড়িল অপেক্ষা সহস্র গুণও তোড়ে সিন্ধু মুখে বড় টান জবে ফিরে ঘরে বিশ্বাস ও প্রভুরও বাক্যে এতই প্রবল ঈশ্বর দেখিতে রাম হইল পাগল পুনশ্চয় প্রভু দেবে ভক্ত রাম কয় কিছু না দেখিতে পেলে না হয় প্রত্যয় সত্য কথায় আমাদের ভ্রম কি করি উপায় নাই মন উত্তর রোগী সন্নিপাতে ঘেরা খেয়ালে কতই কয় পাগলের পাড়া খাইবারে চায় হাড়ি হাড়ি ডাল ভাত কবিরাজ কথায় না करे कर्णोपा जय कृष्ण श्रीरामकृष्णदेवार्पणमस्तु